السلام عليكم ورحمة الله بوكي هات ركحي اكتی شبد پڑون جا اپنا ار کتھا ماننا اثبا اپنا شاته کتھا بولنا شا اپنا کے بیدی تو ایک مینیٹو تھاکتے پاربینا شا جتو دور تھاکوک ایر آسر حبی ای عمل تی کار کار جنن کرا جابے ایبان ایر اپو کاری تاکی کی ادیش ای وزیفہ تی کرا جابے جانتے ہو لے شش پر جن تو ویڈیو تی دیکھتے تھاکون کارو انتر محبت پائدا کرار جنن ای وزیفہ تی করা যাবে কাউকে আপনার কথা মানানোর জন্য এই ওয়াজিফাটি করা যাবে কোন মানুষকে নিজের আনুগত্যশীল বানানোর জন্য এই ওয়াজিফাটি করা যাবে দুশমন থেকে মুক্তি পাওয়ার জন্য এই ওয়াজিফাটি করতে পারেন শত্রুকে বন্ধুতে রূপান্তরিত করার জন্য এই ওয়াজিফাটি করতে পারেন কেউ যদি কথা না মানে তাকে কথা মানানোর জন্য এই আমলটি করতে পারেন মোট কথা কারো অন্তরে মহব্বতের অনুভূতি সৃষ্টি করার জন্য এই ওয়াজিফাটি করা যাবে তবে নাজায়েজ কোনো মহব্বতের জন্য করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে ভালো করে বুঝতে পারবেন এই ওয়াজিফাটি কি উদ্দেশ্যে করতে পারবেন সেটি জানলাম এবার জেনে নিব কাদের জন্য এই আমলটি করা যাবে স্ত্রী তার স্বামীর জন্য এই ওয়াজিফাটি করতে পারবে যদি স্বামী অত্যাচারী হয় ঝগড়া মারামারি করে জুলুম অত্যাচার করে স্ত্রীকে কষ্ট দেয় তাহলে এই আমলটি করতে পারবে তার অন্তরে মহব্বত পয়দা হবে যে সমস্ত মা বোন শ্বশুর বাড়িতে থাকে কিন্তু শ্বশুর বাড়িতে তাদের ইজ্জত সম্মান নেই ঘরের সব কাজকর্ম করে তারপরেও তাকে ইজ্জত সম্মান দেয় না তাহলে সেই শ্বশুর বাড়ির লোকজনের নিকট সম্মানের জন্য ওয়াজিফাটি করতে পারেন কোন ব্যক্তি আপনার উপর রাগান্বিত কথা মানে না সে আপনার নিকট হোক অথবা দূরে হোক আপনার সাথে মোবাইলে মাঝে মাঝে কথা হয় অথবা একেবারেই কথা হয় না ইনশাআল্লাহ এই ওয়াজিফার বরকতে পরস্পর মহব্বত তৈরি হবে স্বামী স্ত্রীর মাঝে এমন কোন বিষয় চলে আসে যার কারণে ঝগড়া ফাসাদ হয় পরস্পর মিল মহব্বত ধ্বংস হয়ে যায় তাহলে এই আমলের বরকতে মহব্বত পয়দা করা যায় কাউকে আপনার কথা মানানোর জন্য আপনার অফিসের বস হোক অথবা শ্বশুর বাড়ির লোকজন হোক অথবা মা বাবা হোক অথবা অন্য যে কোনো ব্যক্তি হোক আপনার কথা মানানোর জন্য এই ওয়াজিফাটি করতে পারেন অথবা আপনার সন্তান যদি কথা না মানে পড়ালেখায় মনোযোগ নেই দুষ্টামি করে অনেক রাগি এবং কান্নাকাটি করে তাহলে সন্তানের জন্য এই ওয়াজিফাটি করতে পারেন মোট কথা যে কোনো ব্যক্তিকে আনুগত্যশীল বানানোর জন্য আপনার কথা মানানোর জন্য এই ওয়াজিফাটি করতে পারেন ওয়াজিফাটি কিভাবে করবেন পুরুষ মহিলা যে কেউ এই ওয়াজিফাটি করতে পারবে এবং যে কোনো জায়গায় এই ওয়াজিফাটি করতে পারেন যে কোনো নামাজের পরে এই ওয়াজিফাটি করবেন যদি নামাজের পরে করতে না পারেন তাহলে অন্য যে কোনো সময় করতে পারেন সর্বপ্রথম তিনবার দুরূদ শরীফ পড়ুন অতঃপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم এভাবে দুটোটি একসাথে মিলিয়ে 21 বার পড়ুন আউযু বিল্লাহ বিসমিল্লাহ একসাথে মিলিয়ে 21 বার পড়বেন অতঃপর 3 বার দুরূদ শরীফ পড়ুন যে উদ্দেশ্যে আমলটি করবেন সেটি ব্রেনে রেখে এই আমলটি করবেন বুকে হাত রেখে এই আমলটি করবেন এবং যার জন্য করবেন তার নাম একবার উচ্চারণ করে আপনার বুকে ফুঁক দিন এবং আপনার নাম বার উচ্চারণ করে আপনার ডান হাতে ফুঁক দিয়ে হাত বুকে রাখুন অতঃপর 70 বার আল্লাহর এই নামটি পড়ুন ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু এভাবে 70 বার পড়ুন অতঃপর একবার বলুন আল্লাহু আকবার অতঃপর শেষে আবার 3 বার দুরূদ শরীফ পড়ুন হাত বুকে রেখে এই আমলটি করবেন ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে সে আপনার কথা মানবে যে মহব্বত করে না সে মহব্বত করবে সন্তানের জন্য করেন তাহলে সন্তান আনুগত্যশীল হয়ে যাবে কাউকে কথা মানানোর জন্য যদি ওয়াজিফাটি করেন তাহলে সে কথা মানবে সম্পূর্ণ ইয়াকিনের সাথে এই আমলটি করুন এবং পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করবেন